মেসেজ অফারটা তো আমারে অ্যাটাক করেছিল কয় আমরা নাকি নুরার সন্ধান জানি তারাই নাকি আমরা দুনিয়া থেকে সরায় দিয়েছি নুরার কোনো সন্ধান পেলি না মা অনেক খুঁজলাম কিন্তু মিয়া ভাইয়ের কোনো হদিস পাইনি তুমি এবার মেসেজে অ্যাটাক করবা অ্যাটাকের বদলা অ্যাটাক তাহলে দেখবা ওর মুখ বন্ধ হয়ে গেছে আমার মনের মধ্যে তো একটা সন্দেহ হতেছে রে তোর আবার কি সন্দেহ লাগতেছে এই যে গফুর চাচা মামা কি করতে এসেছিল দবির কয়েলরে ধরতে হবে কি জন্য সে আমার নুরারে খুন করেছে আমি এবার তদন্ত শুরু করব আইনের চোখকে ফাঁকি দিয়া তুমি গোয়ানে পালাবে গফুর মিয়া রেখে অবাল আজীব গুলির সেবা করা যদি পাপ হয়ে থাকে আল্লাহ যদি আমার সেই কবরে অপরাধ বলে গণ্য করে থাকে তাহলে আল্লাহ আমার যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব নিশিতে নির্জনে গোপনে গোপনে করিব প্রেমের আলাপন এ দেহ যৌবন করিব অর্পণ যদি তুমি দাও দরজন নিশিতে নির্জনে করিব গোপনে করিব প্রেমের আলাপন এ দেহ যৌবন করিব অর্পণ তুমি যদি দাও দরজন নিশিথে নির্জনে প্রেমের আলাপ করবো না দেহর যৌবন অর্পণ করবো তোরে আমি জুতো আজকে তোর সোজা কোথায় কি করতেছেন আপনি হ্যাঁ কি করতেছেন একটা পাগল ছাগলের বাড়তেছেন কি জন্য আরে কিসের পাগল ছাগল হ্যাঁ ওর জ্ঞানের নারী টন্টনা প্রেমের নারী টন্টনা খালি বোঝে না বাপের অপমানটা আরে গ্রামের বদলোকে তোর বাপের বদনাম করে গিবত গায়ে গ্রাম ভাসায় দিতেছে তোর জুয়ান ছেলে হয়ে তার কিছুই করতে পারিস রে কিছুই করতে পারিস রে বাপ নুরা রে নুরা আমি আর তোর কোনদিন গান বন্ধ করবো না বাপ নুরা আমারে মাফ করে দে বাপ আমারে মাফ করে দে কোয়ানে আসিস নুরা আমার বুকের মধ্যে আয় বাপ আমার বুকে নুরার মা নুরা কোয়ানে গেল আচ্ছা কি কবা কও তো কব হতেছে ভাই সব একটি নিখোঁজ সংবাদ আমাদের গ্রামের সজ্জন ব্যক্তি জনাব বাকের খোয়ারির বড় ছেলে অতিশয় ভালো মানুষ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে নুরা মিয়া গতকাল কোনো এক সময় হইতে নিখোঁজ হইয়াছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পাইয়া থাকেন আরে আগেই ফিনিশিং দিতেছ কি জন্য আগে তার শরীরের বর্ণনা দেও তারপরে না ফিনিশিং দিবা শরীরের বর্ণনা কি দেব কাকা উনি আপনাকে যা যা দিদি কইছে আপনি তাই দেন আমার তো মনে নাই ওই যে আমি তোমার যা যা কলাম সিটা সিটা কবা শোনো আবার বলে দিতেছি
তার মুখমণ্ডল গোলাকার, শুধু ওই উত্তর দক্ষিণে চাপা এই কথাটা বাদ দিয়ে যা যা বলেছি সব কবা। আপনি একটু আবার কয়ে দেন দফাদার সাহেব। বলতেছি শোনো, তার গায়ের রং কালো, তার মুখমণ্ডল ফজলি আমের মতন, তার উচ্চতা তার বাপের সমান, তার হারিয়ে যাওয়ার সময় তার পরনে কিছু থাকতেও পারে আবার নাও পারে, তার মাথায় একটু ডিপিট আছে, বুঝতে পেরেছো? আমি তো এত কথা কইতে পারবো না দফাদার সাহেব। কিন্তু কাকা, নুরা ভাইকে পাতনি হলি তো এসব কইতেই হবে। ও, এই জায়গাতেই তো ঘটনা ঘটেছে, আইনের লোক ছাড়া আইনের কাম হয় না, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, চলো পরান তোর ঢোল বাজা। ও মা, তোমার পানের বেটা কনে একটা পান বানা দাও না। কে পান দিয়ে কি করবি? ও মা, পান দিয়ে মানছে আবার কি করে, পান খাবো। অত পান খাওয়া লাগবি না। কেন খাওয়া লাগবি না? পান খাওয়াটা তো কোনো ভালো কাজ না। তাহলে তুমি খাচ্ছো কিসের জন্য ফুফু আম্মা? আরে আমি তো পান খাচ্ছি আমার দাঁতের ব্যথার জন্যই। ও, তাহলে তো পান একটা ওষুধ, তাই না ফুফু আম্মা? ওষুধ সেটা হচ্ছে আমার জন্যই। তাহলে আমরাও সেই ওষুধ খাবো। আরে রোগ হলে ওষুধ খেতে হয়, তোকার কি হয়েছে, তোকার কি দাঁত ব্যথা হয়েছে? ওমা আর কয়ো না, কাল থেকে যে আমার দাঁতের ব্যথা শুরু হয়েছে কি আর কব। শোন ভং সাইডে দে, তোমাদের বাপ যে মানুষ আমার পানি কিনে দিতে চায় না, আবার তোমাদের পান কিনতে গেলে তো হাত ফেল করে মরে যাবে না। আচ্ছা মা, কাল রাতে মামা কখন ফিরেছিল? ওই যে যখন তোমরা ঘরের মধ্যে দাঁত কেলায় তামাশা করতেছিলে তখন। আব্বা কোনে গিয়েছিল ফুফাম্মা? কে সেটা শুনে তোমাদের কি লাভ? বাপরে মা, কি কইছাও, আমাদের মামা এত বড় বিপদে পড়েছে আর আমরা তার খোঁজ খবর রাখবো না? ওরে আমার মামার দরদি আইসেছে রে। তোমার মা যখন মামার জন্য জান পানি করে কান্দাকাটি করতেছিল তখন কানে ছিলে? হ্যাঁ যাও, যান থেকে যে কর্মে ব্যস্ত ছিল সেই কর্ম করো, যাও। ভাইসব, ভাইসব, একটি নিখোঁজ সংবাদ। আমাদের গ্রামের বিশিষ্ট সজ্জন জনাব বাকেরউদ্দিন খোয়ারির বড় ছেলে জনাব নুরুল ইসলাম ওরফে নুরু গতকাল কোনো এক সময় নিখোঁজ হইয়াছে। তার গায়ের রং কয়লার মতো কালো, মুখমণ্ডল ফজলি আমের মতো, তার উচ্চতা মাপা নাই অনুমানিক তার বাপের সমান, তার মাথায় একটু ডিপিট আছে, হারায়ে যাওয়ার সময় তার পরনে কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তাহার সন্ধান পাইয়া থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। অনুরোধে জনাব মেসের আলী দফাদার শাকিন হাকিম ফকির পাড়া বথর বিলচলন ইউনিয়ন। ভাই সাহেব, একটা তাজ্জব সংবাদ, এই মাত্র তদন্ত করে জানা গেল নিখোঁজ নুরুল ইসলাম উরফে নুরা পাগলা নিখোঁজ হয় নাই, পূর্ব শত্রুতার কারণে এই মেসের আলী দফাদার তাকে খুন করে গুম করে রেখেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনার রহস্য জানা যাবে। দফাদার সাহেব, ও কি কয়া গেল? কাকা, এই শয়তানরা আবার কি মতলব? কিছু তো বুঝলাম না। ভাই সাহেব,
ও ভাই সাহেব, ভাই সাহেব, কিরা ও গফু, ভাই সাহেব সুতুরে অ্যাটাক করে ফেলেছে। ধ্যানক্ষণ বুঝি কথা কবে না, কি হয়েছে কও? শত্রুরে অ্যাটাক করে ফেলেছে সাহেব। আরে এটা তো একবার কইছে, আসল ঘটনা কি সেটা কও। ওই মেসের দফাদার আর নিবাই নুরার নিখোঁজ সংবাদ প্রচার করতেছিল, আমি যায়ে অ্যাটাক করে ফেলেছি। তাতে কি হয়েছে? ভরা মজলিসে গিয়ে কয়েছি নুরা নিখোঁজ হয় নাই, এই মেসের দফাদার পূর্ব শত্রুতার কারণে নুরারে খুন করে গুম করেছে। এই না হলি গফুর গুণি না? আচ্ছা গফুর, যে জিতলি গাজী আর মল্লি জিনি কি শহীদ? এবার যদি তুমি জিততে পারো তোমারে আমি গাজী খিতাব দেব। মা বাবা কিছু কয়েছে? টাগারের কাছ থেকে কোনো কথা বাইর করা যাবে বলে মনে হচ্ছে না তো, কিন্তু আমার মনে হতেছে সে সব কিছু জানে, বুঝছাও? আচ্ছা বকুলবু, নুরা ভাই সেদিন যখন এই বাড়িতে আসলো তখন কি তার মাথা খুব বেশি আওলা ছিল? আরে জিরাম থাকে সবসময় সিরামই ছিল। কাউরি মারতে আসলে তো মারতই, তা তো করে নাই। তাহলে সে এ বাড়িতে আসলো কিসের জন্যে? আরে এ বাড়িতে আসা আমাকে দেখার জন্যে। হাসা বিলে কত, সেদিন আব্বা কার ভয় দৌড়াচ্ছিল? কাউরে তো দেখি নাই, আর তাছাড়া মামাও কিছু কয় নাই। কিন্তু আব্বা তো এমনি এমনি দৌড়াচ্ছিল না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সে কারণটা কি? নুরা ভাই কি তাক তাড়াইছে নাকি? হতে পারে, ফুফু আম্মাক যখন তাড়াই আছে তাহলে আব্বাকে তাড়াতে পারে। তোর যেমন কথা, এই মামাকে তাড়াতে যাবি কি জন্যে রে? মামা কয়দিন হয় এই গ্রামে এসেছে, তার তো চিনারই কথা না, আর সে সিরাম মানুষই না। বকুল বউ, আব্বা হয়তো এইরাম কিছু করেছে যার জন্য নুরা ভাই আব্বার উপর রাগ হয়েছে। ওই মামা তার সাথে কি করতে যাবি? আচ্ছা আব্বার সেদিন অতীতকালের কি হিসাব নিকেশের কথা গুলো সেটা তো তুইও জানিস না আর আমিও জানি না। বকুলবু তুমি কত পারো? না ওই তোর মামা যখন দেশে ছিল তখন তো কতজনের সাথে লেনদেন ছিল, কার সাথে কি হিসাব নিকেশ আছে তা আমি কি জানি। তাহলে আব্বা খালি খালি কিসের জন্য দৌড়াচ্ছিল? মামার কাছ থেকে চালাক শিয়ালের গল্পটা শুনতে পারলে কিছু আন্দাজ করা যায় তো, তাই না বউ? এই চল মামার কাছে চল। চল নন্দদা, তুমি কি জানো তুমি এই গায়ের লোকদের একটা বিরাট প্যাচের মধ্যে ফালিয়েছ? এটি কি করছো? সারাদিন এই বাক্সের মধ্যে বসে থাকে, তোমাকে প্যাচের মধ্যে ফেলাবো, এরম ক্ষমতা কি আমার আছে? আরে তুমি তো কথাটাই বুঝো নাই, এ প্যাচ হতে সে কৃতজ্ঞতার প্যাচ। তোমার হাতের চা খাওয়াই এই গ্রামে মানুষের চাঙ্গা করে তুলছ, সেজন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ, বুঝেছো? নন্দদা দুই কাপ চা দাও দি। ঠিক আছে বসো। দিস আমাকে আর একটা খবর দিয়ে আর একবার কৃতজ্ঞ কর নন্দদা। কিরাম নুরা পাগলার কোনো খবর পাইয়েছো? আরে পাগল মানুষ হারায় গেলে তারে খুঁজে পাওয়া চারটিখানি কথা নাকি? তারপরেও তোমার কাছে তো সব খবরই আসে, সেই জন্যই তো তোমার দোকানের নাম দিছি আমরা বিবিসি সেন্টার, বুঝেছো? পাবা খবর পাবা, আমার কাছে আসিছো চা খাও, খবর হলেই জানতে পারবা।
দফাদারির জীবনে আজ পর্যন্ত মানুষের জান মাল সব রক্ষা করে আসলাম, অথচ আজ কি না আমার কপালে এই পুরস্কার জুটল। আমি নাকি মানুষের জান কবজ করেছি। তোমরা এসব বিশ্বাস করো নি ভাই চরণ? এসব কথা অন্য কেউ করলি বিশ্বাস করতাম কিনা সেটা ভাববার বিষয়, কিন্তু গফুর গুনিন যখন কয়েছে তার কথা বিশ্বাস করা তো দূরের কথা, ভাববারও কোনো কারণ নাই। আপনি কোনো চিন্তা করবেন না দফাদার সাহেব। তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু যে বাপ মা তাকে সন্তান হারাইছে শোকে তাপে তারা তো বিশ্বাস করবি নাকি? আমার মনে হয় না বাকি দাদা এগুলো বিশ্বাস করবে। সে তো ওই গফুর গুনিনকেও চেনে আপনাকেও চেনে, নাকি চেনে না কোন? তা হয়তো চেনে, কিন্তু ওই যে কলাম শোকে তাপে সব বিবেচনা খোড়া হয়ে যায়। নিভাইচরণ, আমার মনে হচ্ছে এতক্ষণে হয়তো তাদের কানেও কথাটা তুলেছে। আমার মনে হয় না বাকের দাদা সব কথা বিশ্বাস করবে। চলেন তার কাছে যাই, সত্য মিথ্যে যাচাই করে আসি। সে গফুর গুনিনদেরও চেনে আমাদেরও চেনে। চলো